দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের বেস্ট 11 কি অপরিবর্তিত থাকবে নাকি চট্টগ্রামে যারা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 জিতিয়েছিল তারাই বেস্ট 11 এ থাকবে? অনেকক্ষণ ধরে প্র্যাকটিস সেশনটা আমরা খেয়াল করছি, 2 ঘন্টার বেশি সময় লিটন উইকেট কিপিং করেননি, সোহান উইকেট কিপিং করেছেন। স্বাভাবিকভাবে অনেকেই মনে করছেন সোহান হয়তো দ্বিতীয় ম্যাচটাতে খেলবেন। বিগ শট খেলতে দেখলাম আমরা সাকিবকে, দেখলাম লিটনকে, দেখলাম শামীম পাটোয়ারি এখনও বিগ শট খেলছেন, রনি তালুকদার বিগ শট খেলছেন। কোশ্চেনটা হচ্ছে যে বেস্ট 11 সাজানোর ক্ষেত্রে অপোনেন্টের শক্তিমত্তা নাকি নিজেদের শক্তিমত্তা, কোনটাকে প্রাধান্য দেওয়া হবে? ছোট্ট একটা জায়গার কথা বলি, প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে 5, 6, 7 তিনটা জায়গায় তিনজনই বাঁহাতি ছিলেন, খেয়াল করে দেখেন, সাকিব, আফিফ এবং শামীম পাটোয়ারি। এই জায়গায় কোনো কারণে যদি ম্যাচ আপ করার দরকার হতো, ডানহাতি কোনো অপশন কিন্তু বাংলাদেশের ছিল না। এবং বাংলাদেশের টপ 7 আপনি যদি হিসাব করেন, শান্তসহ 4 জন বাঁহাতি, এখানে কি কোনো পরিবর্তন আসা উচিত? আপনার কি মনে হয় বা আপনাদের কি মনে হয়? ইংল্যান্ডের কথা যদি চিন্তা করেন, তারা 5 জন পেস বোলার খেলিয়েছে, তাদের আসলে অ্যাকচুয়ালি অপশনস কম, তাদের প্লেয়ারই আছেন 13 জন। সো ওরকম একটা জায়গা থেকে ইংল্যান্ড সর্বোচ্চ যেটা করতে পারে, একজন পেস বোলার ড্রপ করে একজন স্পিনার খেলিয়ে দিতে পারে, এবং সেটা যদি করা হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপে, ওই 5, 6, 7 ওই জায়গাটাতে একজন ডানহাতি ব্যাটসম্যান জরুরি হয়ে উঠতে পারে। এবং সেটা যদি ম্যাচ আপ করতে হয় ওই আগের বেস্ট 11 অনুযায়ী, সেই ক্ষেত্রে হয়তো তহিদুদ্দিনকে একটু নিচে পাঠানো হবে অথবা সোহানকে শামীম পাটোয়ারির জায়গায় খেলানো হবে। এছাড়া আসলে খুব বেশি পরিবর্তন এই মুহূর্তে মনে হচ্ছে না, অন্তত প্র্যাকটিস সেশনগুলো দেখে সেটাই মনে হয়েছে। আর মিরপুরের উইকেট কেমন হবে এটা অ্যাকচুয়ালি অনেক কিছু ডিপেন্ড করছে এই উইকেটটার উপরে, বেস্ট 11 কয়জন স্পিনার থাকবে, পেসার কয়জন, একজন পেসারকে কমিয়ে দিয়ে একজন স্পিনার বেশি না হবে, এরকম অনেক আলোচনা থাকবে ম্যাচের দিন পর্যন্ত, ওই আলোচনা থাকবে। ইভেন অন যেহেতু ম্যাচ দুপুর গড়িয়ে অলমোস্ট বিকেলে 3টার সময় খেলা, সো দুপুর পর্যন্ত টিম ওয়েট করবে অ্যাকচুয়ালি উইকেটটার লাস্ট অবস্থাটা কি এটা বোঝার জন্য। তবে রাতেই মোটামুটি একটা প্রবেবল বেস্ট 11 সেট হয়ে থাকবে, তো বদলের সম্ভাবনাটা খুব কম, কেননা বাংলাদেশে একটা ট্রেডিশন আছে যে উইনিং হ্যাবিট বাংলাদেশ ভাঙতে চায় না, এবং সেটা যত প্রয়োজনীয়ই হোক তারা ওই উইনিং হ্যাবিটের যে টিম বা উইনিং যে 11, ম্যাচ উইনিং 11, সেটাকে সেখানেই স্টিক থাকতে চায়। এই ক্ষেত্রে সাকিব হাতুরুর কম্বিনেশন সেটা করবে কি না আমি জানি না, তবে তারা আউট অফ দ্য বক্স কোনো কিছু করতে চাইবে এটা আমার অ্যাকচুয়ালি মনে হয় না, কেননা যে ধরনের ক্রিকেট খেলে তারা ব্যাক টু ব্যাক 2 ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে, ওই ধরনের ক্রিকেট খেলার জন্য যে ধরনের বেস্ট 11 আইডিয়াল হয় সেটা প্রথম টি-20তে আমরা দেখে ফেলেছি। সো সেটা মাথায় রেখেই আমার মনে হয় যে খুব বেশি হলে একটা বদল নিয়ে, ওই যে ওই 5, 6, 7 ওই জায়গাটাতে একটা বদল হলেও হতে পারে, সেটা নিয়ে হয়তো ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় টি-20 একাদশ সাজাবে। সেই সঙ্গে একাদশ যাই হোক, যারাই খেলুক, ওই ফিয়ারলেস ক্রিকেটের মেন্টালিটি, আধুনিক টি-20 ক্রিকেটের মেন্টালিটি, ইংল্যান্ড আমাদের চাইতে ভালো দল এই সম্মান দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আমরা জিততে পারি, দ্বিতীয় ম্যাচ বা দ্বিতীয় টি-20 জিতে সিরিজ নিশ্চিত করতে হবে, এই আত্মবিশ্বাসটুকু থাকা প্রতিটা প্লেয়ারের মধ্যে সবচেয়ে জরুরি। দেব চৌধুরী, অলরাউন্ডার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।